নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ধাবা স্টাইলে পনিরের রেসিপি দেখাবো। একদম প্লেন পনিরের কারি আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন পনিরটাকে আমি মশলা মাখিয়ে নিয়েছি। পনিরে আমি দিয়েছি সামান্য হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে আদা রসুন বাটা, একটু নুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে এটাকে আমি ভালো করে মেখে রেখেছি দেখতে পাচ্ছেন। এছাড়া আমার লাগছে পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আর লাগছে আমার আদা রসুন বাটা। আমি এখানে আদা আর রসুন, 1 কাটা আদা আর 6-7টা রসুন বেটে রেখেছি একসঙ্গে। আর দেখতে পাচ্ছেন মিক্সিতে পেস্ট করে রেখেছি টমেটোটা আমি এখানে 2টো টমেটো পেস্ট করে রেখেছি। আজকে রেসিপিটা সম্পূর্ণ প্লেন, এখানে আমি চাল বগজ বা কাজু বাদাম কিছুই ব্যবহার করব না। একদম সিম্পল কিভাবে ধাবা স্টাইলে পনিরের রেসিপি হয় আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। পনিরের রেসিপি সাধারণত সাদা তেল বা ঘি দিয়েই হয়, কিন্তু আজকে আমি যে পনিরের রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা সম্পূর্ণ আমি সর্ষের তেলেই আজকে করব। দেখতে পাচ্ছেন কড়াইটা আমার বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হতে টাইম লাগবে। সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু ভালো করে গরম করতে হবে যাতে উপর দিয়ে ধোঁয়া ওড়ে, সেটা খেয়াল রাখতে হবে। অন্যান্য সাদা তেল বা কি গরম হলেই তাতে রান্না শুরু করা যায়, কিন্তু সর্ষের তেলটা একটু ধোঁয়া না উঠলে এর ফ্লেভার বা এটা ভালো পাওয়া যায় না। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেব। পনিরটা আমি জাস্ট একটু ভেজে নামিয়ে নেব যাতে পনিরটা শক্ত বা কড়মড়ে মুড়মুড়ে যাতে না হয়ে যায়, ভিতরটা যাতে নরম থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। হালকা জাস্ট একটু তেলে ভেজে তুলে নেব। এবারে আমি পনিরগুলো নামিয়ে নেব, একটু জাস্ট তেলে আমি ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন পনিরটাকে আমি ফ্রাই করে তুলে নিয়েছি, হালকা জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি তেলে। দেখতে পাচ্ছেন আমি এখানে গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গকে একটু জাস্ট থেঁতো করে নিয়েছি, পুরোপুরি গুঁড়ো করে নিয়ে নিই। তেলটা আমার গরম হয়ে গেছে আবারও। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো যেগুলো থেঁতো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি সামান্য পরিমাণে নুন দিয়ে 5 থেকে 7 মিনিট ধরে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা থেকে কালারটা খুব ভালো এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে আদা আর রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকেও তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেম প্রসেসে যতক্ষণ না একসাথে তেল বেরোচ্ছে ততক্ষণ এটাকে আমি ভাজতে থাকবো। দেখতে পাচ্ছেন টমেটোটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, আমি আর একটুটাকে একটু ভেজে নেব যাতে আরও একটু ভালো করে তেল বেরিয়ে আসে। তারপরে আমি এতে মশলাগুলো দিতে থাকবো। পনিরের রেসিপি সাধারণত একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য যারা একটু
একটু মিষ্টি ভালোবাসেন তারা একটু চিনি দিতে পারেন, ছড়িয়ে দিতে পারেন। আর যারা মিষ্টি মিষ্টি পনির ভালো না বাসেন তারা চিনি নাও দিতে পারেন। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর যারা একটু রুটি দিয়ে খেতে চাইবেন তারা একটু কম জল দেবেন, আর যারা একটু ভাত দিয়ে খেতে চাইবেন তারা একটু বেশি করে জল দেবেন। মানে যত পরিমাণ রুটি দেবেন তার থেকে একটু বেশি জল দেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবারে আমি দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার পাউডার। এবারে এটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি আমি দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যারা একটু মিষ্টি মিষ্টি করে খেতে চাইবেন তারা চিনি দেবেন, আর যারা একটু মিষ্টি করে খেতে চাইবেন না তারা চিনি দেবেন না। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পনিরগুলো আমি দিয়ে দিয়েছি গ্রেভিতে, এবার এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি পেঁয়াজটা কষানোর সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম, এবারে আমি একটু দিয়ে দেব ব্ল্যাক সল্ট। এবারে আমি একটু ওপর দিয়ে ছড়িয়ে দেব কসুরি মেথি, কসুরি মেথি পাতা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবশেষে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে ছড়িয়ে। দেখতে পাচ্ছেন না খুব সুন্দর একটি কালার হয়েছে, দারুণ দেখতে হয়েছে। এবারে আমি উপর দিয়ে একটু বাটার দিয়ে দেবো। বাটার দিলে পনিরের ফ্লেভার আর টেস্ট মানে যা থাকে তার থেকে আরো তিন গুণ বেড়ে যায়। এবার সব শেষে ওপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকে আমার সিম্পল পনিরের রেসিপি রেডি হয়ে গেল। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। তাহলে আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই, ততক্ষণের জন্য টাটা।